বাগুইহাটি থানার অন্তর্গত বাগুইহাটি ফল বাজারে শনিবার রাত 9:30 নাগাদ আগুন লেগে পুরো ফলের মার্কেটটা পুড়ে যায়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর নেই। বাগুইহাটি থানার অন্তর্গত বাগুইহাটি ফল বাজারে শনিবার রাত 9:30 নাগাদ আগুন লেগে পুরো ফলের মার্কেটটা পুড়ে যায়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর নেই।